এক মিনিটের টেস্ট, আজকে ধ্বনি পরিবর্তন এবং ধ্বনির শ্রেণী বিভাগের উপরে 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় নিহিত বর্ণরূপে পরিচিত কোন বর্ণটি? অ, ভেরি গুড। সেকেন্ড কোশ্চেন, বাংলা ভাষায় অর্ধবিবৃত স্বরধ্বনি কটি ও কি কি? দুটি, এ, অ। তিন নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তন, ফাল, ফাল, ফয় আকার ল, ফাল, এটি কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের ফলে সৃষ্ট শব্দ? বর্ণ বিপর্যয়, লাভ থেকে ফাল, এই শব্দটি এভাবে এসেছে। পূর্ববঙ্গের ভাষায় এটা পরিচিত, প্রচলিত, এটা আমরা বামুনদেব চক্রবর্তী বইয়ে দেখেছি। চার নম্বর প্রশ্ন হচ্ছে, মেয়ে কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের ফলে সৃষ্ট শব্দ? মেয়ে। অভিশ্রুতি, মাতৃকা, মাইয়া, সেখান থেকে মেয়া, সেখান থেকে মেয়ে। শেষ প্রশ্ন, নরম শব্দটি কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে? নরম, এটা স্বরভক্তি বা বিপ্রকর্ষ, নরম, নরম থেকে নরম। কটা ঠিক হয়েছে আজকে?